শুক্রবার মন্তেশ্বরে ডাক্তার গৌর মণ্ডল কলেজের পক্ষ থেকে মন্তেশ্বর কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় একটি করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হলো। মন্তেশ্বরে ডাক্তার গৌরমোহন রায় কলেজে 18 থেকে 44 বছর বয়সী শতাধিক মানুষজনকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। কলেজের অধ্যক্ষ বসন্ত খামারুই জানান, বর্তমান মহামারীজনিত পরিস্থিতিতে টিকাকরণই হচ্ছে সবথেকে বড় অস্ত্র। কলেজও যাতে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে সে কারণেই স্বাস্থ্য দপ্তরকে আমরা আমাদের কলেজের শিবিরে আবেদন জানিয়েছিলাম। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল জানান, প্রতিদিন প্রায় 600 বেশি মানুষজনকে টিকাকরণ করা হচ্ছে, ফলে হাসপাতাল চত্বরে বাড়ছে ভিড়। ভিড় চাপ কিছুটা কমাতেই কলেজেই টিকাকরণ শিবির খোলা হয়েছে। আগামী দিনেও সেই শিবির চলবে বলেই তিনি জানিয়েছেন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সমাচার প্রতিদিন। স্যার, আপনার কলেজে কি হচ্ছে আজকে? আজকে কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্প 2021। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসেই হচ্ছে। মন্তেশ্বর ডক্টর গৌর মণ্ডল কলেজ। আচ্ছা, এই ক্যাম্পে কারা সহযোগিতা করছেন এবং কোথা থেকে স্টাফ এসেছে? আচ্ছা, এই ক্যাম্পটা আমাদের অনুরোধে বিডিও সাহেব এবং ডাক্তারবাবুর সহযোগিতায় আমাদের এই ক্যাম্পটা করাচ্ছে। পুরোপুরি সরকারি সহযোগিতা এই ক্যাম্পটা করাচ্ছে, সরকারি উদ্যোগে আমাদের সংগঠনের মাধ্যমে, আমাদের কলেজের সহযোগিতার মাধ্যমে এটা করা হচ্ছে। কোথা থেকে মানে যারা ভ্যাকসিন দিতে এসেছেন কোথা থেকে এসেছেন? হ্যাঁ, ভ্যাকসিন দিতে এসেছেন প্রধানত মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং হচ্ছে মন্তেশ্বর বিডিও অফিসের স্টাফেরাই এই কাজটা করছেন। এটা কি কোভিডশিল্ড? হ্যাঁ, কোভিডশিল্ড ভ্যাকসিন। আচ্ছা, এটা ভ্যাকসিনটা কারা পাচ্ছে? এটা পাচ্ছে যারা হচ্ছে সরকারি নির্দেশ অনুযায়ী যারা হচ্ছে পাওয়ার যোগ্য তারাই পাচ্ছেন। 18 বছরের বেশি এবং তারপরে যদি তারা যাদের এখনও বাকি আছে তারা পাচ্ছে। এই ক্যাম্পটা করার উদ্দেশ্য স্যার? এই উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে যে কোভিড-19 যে একটা মহামারী চলছে, আমরা তাদের যে প্রয়াস, সেই প্রয়াসের সাথে আমরাও একটুখানি যদি তাদেরকে সাহায্য করতে পারি সেই জন্যই আমাদের ক্যাম্প। এটা ক্যাম্পটা বৈধ? অবশ্যই, পুরোপুরি সরকারি সহযোগিতা এই ক্যাম্পটা হচ্ছে। এই ক্যাম্পটা করে আপনি মানুষকে, জনসাধারণকে কী বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি যে আমাদের কলেজ সামাজিক দায়িত্ব পালনে কিছুটা হলেও তাদের পাশে আছে। কতজন টার্গেট আছে স্যার? আমাদের টার্গেট আছে 250 জন। এর মধ্যে আজকে 250 জন, এরপরে একই রকম টার্গেট থাকবে বলে মনে হয়। প্রাক্তন ছাত্ররা আছে কলেজ? হ্যাঁ, প্রাক্তন ছাত্ররা আসছে। এবং কোন কোন এলাকার দেওয়া হচ্ছে? মন্তেশ্বর এলাকা এবং আশপাশের এলাকার। মন্তেশ্বর ব্লকে? আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর বসন্ত খামরুই, প্রিন্সিপাল ডক্টর গৌর মণ্ডল কলেজ। আচ্ছা স্যার, মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজে কী হচ্ছে আজকে? গৌরমোহন রায় কলেজে আমাদের টিকাকরণ যেটা চলছে হাসপাতালে করোনার জন্য, তারই একটি পার্ট আমরা ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা কি ক্যাম্পের মাধ্যমে? এটা ক্যাম্পের মাধ্যমে করা হচ্ছে। আমাদের ওয়ার্ড ক্লাস সিবিসি বলে একটি পার্ট থাকে, যেখানে 18 থেকে 44 এবং 45 বছর ঊর্ধ্ব যারা বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে, কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করছিলাম। এবার আমাদের হাসপাতালে প্রতিদিন না হলে পরে 500 থেকে 600 জনের উপরে আমরা ভ্যাকসিনেশন করছিলাম। এবার হাসপাতাল এমনি করোনার একটি আতুরঘর টাইপের বলতে পারেন, যেখানে বিভিন্ন রকম রোগের রুগীরা আসে। তো আমরা তার জন্য এখানে একটু ভিড়টা কমানোর জন্য আমাদের এখানকার ব্লক কর্তৃপক্ষ, বিডিও সাহেব, ওসি সাহেব এবং অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তাদের সঙ্গে ডিসকাশন করে ঠিক করেছে যে ওয়ার্ড ক্লাস সিবিসি, যেখানে আমরা ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে ভ্যাকসিনেশন করছিলাম, সেই ব্যাপারটাকে আমরা গৌরমোহন রায় কলেজে শিফট করেছি। শিফট না, ওটা ক্যাম্প? কোনটা? ওটা শিফট করা হয়েছে বলতে পারেন। এবার থেকে যারা ওয়ার্ড ক্লাস সিবিসির যে ভ্যাকসিনেশনটা হচ্ছিল সেটা আমরা ওখানে অ্যারেঞ্জমেন্টটা করব। এখানে টার্গেট কত আজকে এই ক্যাম্পের মাধ্যমে? 250 থেকে 300 জন আমরা ভ্যাকসিনেশন করছি ওই ক্যাম্পে। এটা মানে যারা ভ্যাকসিন দিচ্ছেন এটা কোথা থেকে মানে ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে এবং যারা ভ্যাকসিনেশন করছে সবটাই আমাদের হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের লোকজন রয়েছে ওখানে, এবং সরকারিভাবে এটা করা হচ্ছে যাতে আমাদের খালি হাসপাতালের উপর চাপ কম থাকে এবং হাসপাতাল থেকে যাতে কোনোভাবে করোনাটা না ছড়ায় সেটা আমাদের কথা ভেবেই আমরা ওখানে একটি আলাদা করে ভ্যাকসিনেশনের সাইট বানানো। এটা বৈধ? এটা বৈধ। আচ্ছা, এই যে ক্যাম্পটা কি আরও চলবে? ওই ক্যাম্পটা চলতে থাকবে যতদিন না আমাদের বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত বা ব্লকে
যারা বিভিন্ন দোকানদার রয়েছে বা উপজেলার পথচালক প্রায়োরিটি গ্রুপ যেগুলো রয়েছে, এবং যারা সরকারি নিয়ম অনুসারে গতকালই একটি ঘোষণা হয়েছে যেখানে 12 বছর বয়সের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের মায়েদেরকেও আমরা ভ্যাকসিনেশন করবো সেই সাইটে। এটা কি কুপনের মাধ্যমে হবে? সেটা এটা কুপন দিয়েই হবে, কারণ তারা সবসময় প্রায়োরিটি গ্রুপের মধ্যে পড়ছে। বিডিও অফিসার এবং আমাদের ওই হাসপাতালের তরফ থেকেও তাদেরকে কুপন দিয়ে দেওয়া হবে এবং তারা সেই কুপন সংগ্রহ করে এখানে ভ্যাকসিন। আচ্ছা, এই ক্যাম্পের মাধ্যমে আপনারা কী বার্তা দিচ্ছেন মানুষকে? এই ক্যাম্পের মাধ্যমে আমরা একটাই বার্তা দিচ্ছি, আপনারা ভ্যাকসিন নিন, এবং একটাই অনুরোধ করবো যে আপনারা দেখুন সবাই আসবা দেখুন সবাই আমরা ভ্যাকসিন নিতে হবে। এর জন্য ভিড় পর্যন্ত ভিড় করবেন না, যেখানে করোনা এখনও আমাদেরকে ছেড়ে যায়নি। দূরত্ববিধি মেনে চলতে হবে, সবসময় আমাদের এই সতর্কতা মাথায় রাখতে হবে যে এখন করোনা যায়নি, সেটা মেনে আমরা সবাই ভ্যাকসিন নেবো, তাতে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে। আচ্ছা, এই ক্যাম্পে কি বিনা পয়সায় হচ্ছে? এই ক্যাম্পটা বিনা পয়সা হচ্ছে, সরকারি। আপনার নাম পরিচয়? আমি ডক্টর কর্মার মণ্ডল, বিএম। মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজ। কি কারণ এখানে একটা ক্যাম্প হচ্ছে? সেখানে কিসের ক্যাম্প? করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য 18 থেকে 44 বছর বয়সের মধ্যে সেখানে একটা ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে এসেছি। আপনি কখন এসেছেন? আমি 5:00 থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ভিড় আছে? হ্যাঁ ভিড় আছে। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এইমাত্র হলো। এই ভ্যাকসিন পেয়ে আপনি খুশি? হ্যাঁ খুশি। কারণ? কারণ করোনাকে বিদায় জানাবার জন্য ভ্যাকসিন নেওয়াটা জরুরি, তা ভ্যাকসিনটা পেয়ে খুবই খুশি। ভ্যাকসিন পেয়ে খুশি। আপনার নাম? মিনময় চক্রবর্তী। বাড়ি? বাড়ি মন্তেশ্বর, ধাওড়াপাড়া, পূর্ব বর্ধমান। আপনি? মন্তেশ্বর কলেজ এসেছি। গৌরমোহন রায় কলেজে? গৌরমোহন রায় কলেজ। কি কারণ এখানে ভ্যাকসিনের ক্যাম্প বসেছে? হ্যাঁ সেই জন্য ভ্যাকসিন নিতে এসেছি। হ্যাঁ কখন এসেছেন? ভোরবেলা এসেছি। ভোরবেলা এসেছেন, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ভ্যাকসিন পেয়ে কতটা খুশি? হ্যাঁ খুব খুশি হয়েছি। এখানে হচ্ছিলো 2 দিন ধরে, তারপর এখানে পেয়েছি। কোথায় হচ্ছিলো? হসপিটালে? হসপিটালে হচ্ছিলো। কত বছরের ঊর্ধ্বে দেওয়া হচ্ছে? এখানে 18 বছরের ঊর্ধ্বে। তা এই ভ্যাকসিন পেয়ে আপনি খুব খুশি? হ্যাঁ হ্যাঁ। কারণ? খুশি কারণ অনেকদিন ধরেই তো 45 বছরের উপরে দিচ্ছিলো, এখন 18 বছরের উপরে চালু হয়েছে আমাদের জন্য সব, তো পেয়েছি ভীষণ খুশি। খুশি। আপনার নাম? কুহেলি সামন্ত। বাড়ি? কুরমুন।